सुप्रिय शिक्षार्थीवृंद तुम्हरा हमार शुभेच्छा नाओ आशा करी सबाई भालो आसो सुभद्रा उच्च विद्यालय कर्तृक आयोजित घरे थाकी क्लास करी अनलाइन क्लासे सबाई के स्वागत जानाच्छी एवं आमंत्रण जानाच्छी क्लास चलाकालीन समय सबाई के आमार साथे थाकार जोन्नो साथे आछि आमी अनुप कुमार सिकदार सिनियर शिक्षक सुभद्रा उच्च विद्यालय। आज आमी नवम दशम एवं एसएससी परीक्षार्थीदेर बांगला द्वितीय पत्र विषयेर उपर एकटी क्लास नेब जे क्लासटी एसएससी परीक्षार्थीदेर जन्य खुबी गुरुत्वपूर्ण तोमादेर जे शर्ट सिलेबास देया आछे सेई सिलेबासेर आलोके एकटी परिच्छेद बेछे निएछि। आजकेर पाठ क्रियापद अध्याय चतुर्थ परिच्छेद द्वितीय। क्रियापद जानार आगे आमार प्रथम जानते हबे पद कि। पद पद हलो वाक्यर अंतर्गत प्रत्येकटी शब्दके पद बोले। आमरा सबाई जानी पद हलो पाँच प्रकार विशेष्य विशेषण सर्वनाम अव्यय एवं क्रिया। एई जे क्रियापद साधारणत आमरा हवा जावा करा खावा एई जे काजगुलो एई काजगुलोके बुझे थाके। जे पद द्वारा वाक्यर कोनो काज करा बुझाय ताके बोले क्रियापद। जेमन आमी बोई पढ़ी आमार काज कि पढ़ा ताले ए पढ़ा होबे क्रियापद। से घुमाय तार काज कि तार काज होच्छे घुमानो ताले ए घुमाय होबे क्रियापद। जदि आमरा आरेकटु गभीरे जाय ताले आमरा क्रियापदेर संज्ञा अन्यभावे बोलते पारबो। वाक्यर अंतर्गत जे पद द्वारा कोनो पुरुष कर्तृक निर्दिष्ट काले कोनो कार्येर सम्पादना बा संगठन बुझाय ताके बोले क्रियापद। आबारो बोलछि वाक्यर अंतर्गत जे पद द्वारा कोनो पुरुष कर्तृक निर्दिष्ट काले कोनो कार्येर सम्पादन बा संगठन बुझाय ताके क्रियापद बोले। এখন কয়েকটা আমি উদাহরণ দিচ্ছি। আমি ভাত খাই, তুমি ভাত খেয়েছিলে, সে বা কামাল ভাত খাবে। আমরা সাধারণত পুরুষ বুঝি আমি আমরা তুমি তোমরা সে তাহারা বা কেহর নামও হতে পারে। তাহলে আমি তুমি সে এগুলো হলো পুরুষ, আমি হলো উত্তম পুরুষ, পুরুষের আবার তিন ভাগ আছে, তুমি তুমি হলো মধ্যম পুরুষ, সে তাহারা এটা হবে নাম পুরুষ। আমি ভাত খাই এই খাই হলো ক্রিয়া, কখন খাচ্ছি বর্তমানে এখন। তাহলে যদি আমি সময় বোঝাতে চাই তাহলে এই খাইটা হবে বর্তমানকালে বর্তমানকাল। তুমি ভাত খেয়েছিলে তোমার ভাত খাওয়া আগে হয়েছে মানে অতীতে, তাহলে এটা হবে অতীতকাল। সে ভাত খাবে সে খাবে মানে ভবিষ্যতে, এটা হলো ভবিষ্যৎকাল। তাহলে সংজ্ঞার সাথে আমি মিলিয়ে দেখি বাক্যের অন্তর্গত যে পদ দ্বারা, পদগুলো হলো খাই খেয়েছিলে খাবে, বাক্যের অন্তর্গত যে পদ দ্বারা কোনো পুরুষ কর্তৃক, পুরুষ মানে আমি তুমি সে, কোনো পুরুষ কর্তৃক নির্দিষ্টকালে, নির্দিষ্টকাল মানে বর্তমানকাল অতীতকাল এবং ভবিষ্যৎকাল, অতীতকালে যদি কোনো কার্য সংঘটিত হয়, কার্য সংগঠিত হলে সেই কার্য সংগঠিত হলে যেমন খাই খেয়েছিলে এবং খাবে, এই তিনটি
कार्य सम्पादन करे ये तीनटी पद कार्य सम्पादन करे तब ये खाई खेसिले खा ये तीनटी पद ही होबे क्रियापद ताले जे पद द्वारा कार्य सम्पादन करा हय सेई पदटी क्रियापद से हिसाब से खाई खेसिले खा क्रियापद এবারে আসি ক্রিয়াপদের গঠন। ক্রিয়াপদের গঠন প্রথমে উদাহরণে আসি, যেমন পর সে, পর যোগ সে, পর সে পরি, পর যোগ ই, পর্ব পর যোগ ব। এই যে পর, এগুলো হলো ক্রিয়ামূল, ক্রিয়ামূল বা ধাতু, আর এগুলো হলো ক্রিয়া বিভক্তি। তাহলে আমার ক্রিয়াপদ গঠন করাতে আমার ক্রিয়ামূল বা ধাতুর সাথে ক্রিয়া বিভক্তি যোগ হবে, তাহলে আমার ক্রিয়াপদ গঠন হবে। এবারে আসি অনুক্ত ক্রিয়াপদ। অনুক্ত ক্রিয়াপদ ক্রিয়াপদ বাক্য গঠনের একটি অপরিহার্য অঙ্গ। ক্রিয়াপদ ছাড়া বক্তার মনোভাব সম্পূর্ণভাবে প্রকাশ পায় না। বাক্যে কখনো কখনো ক্রিয়াপদ উজ্জ থাকে, যেমন মনে করো পৃথিবী গোলাকার, তিনি আমার বাবা, আজ প্রচণ্ড গরম গরম। পৃথিবী গোলাকার এই বাক্যটার মধ্যে ক্রিয়া উজ্জ, তাহলে কী আছে ক্রিয়া? পৃথিবী হয়, পৃথিবী হয় গোলাকার, হয় উজ্জ আছে। তিনি আমার বাবা, এখানেও ক্রিয়া উজ্জ আছে, তিনি হন, তিনি হন আমার বাবা। আজ প্রচণ্ড গরম, আজ প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে বা পড়েছে। তাহলে এই যে বাক্যগুলো আছে, বাক্যগুলোর ভিতরে আমার ক্রিয়াপদ অনুপস্থিত রয়েছে, তাই এই এই যে হয়, হন, অনুভূত হচ্ছে, এইগুলো হলো অনুক্ত ক্রিয়াপদ, এগুলো উজ্জ অবস্থায় রয়েছে। এবারে ক্রিয়াপদের শ্রেণীবিভাগ। ক্রিয়াপদ ভাব প্রকাশের দিক থেকে, ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ দুই প্রকার, একটা হলো সমাপিকা ক্রিয়া, একটা হলো অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া, আর একটা হলো অসমাপিকা ক্রিয়া। যে পদ দ্বারা, যে পদ দ্বারা বাক্যের যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের পরিসমাপ্তি ঘটে তাকে বলে সমাপিকা ক্রিয়া। যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের পরিসমাপ্তি ঘটে না, অর্থাৎ বক্তার বলার যে মনোভাব, সে মনোভাবটা পূর্ণ হয় না, সেটা হবে অসমাপিকা ক্রিয়া। যেমন
ছেলেরা বল খেলে, এই কথাটি দ্বারা ছেলেরা বল খেলে বক্তার বা মনোভাব পূর্ণ হয়েছে, মনের ভাব প্রকাশ পেয়েছে। ক্রিয়াপদ দ্বারা যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের পরিসমাপ্তি ঘটে সেই ক্রিয়াপদকে বলব সমাপিকা ক্রিয়া। তাহলে এই যে খেলে, এই খেলে হবে সমাপিকা ক্রিয়া। এবার আসি অসমাপিকা ক্রিয়া, ছেলেরা বল খেলে, এই যে খেলে এটা হলো অসমাপিকা ক্রিয়া, পূর্ণ হয় নাই। ছেলেরা বল খেলে, এরপরে আরও আমার একটা ক্রিয়ার দরকার, ছেলেরা বল খেলে বাড়ি যাবে, এই যে বাড়ি যাবে, এই যাবে হলো সমাপিকা ক্রিয়া, খেলে হলো অসমাপিকা ক্রিয়া। আমাদের খেয়াল রাখতে হবে অসমাপিকা ক্রিয়া বাক্যের মাঝে থাকবে, সমাপিকা ক্রিয়া বাক্যের শেষে থাকবে। এরপরে ক্রিয়ার আরও ভাগ রয়েছে, উচ্চ ব্যবহার এবং গঠনের দিক থেকে ক্রিয়াপদকে কয়েক ভাগে ভাগ করছে, যেমন অকর্মক ক্রিয়া, সকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, নাম ধাতুর ক্রিয়া, আর একটা আছে তোমার যৌগিক ক্রিয়া। প্রথমে আছে অকর্মক ক্রিয়া, যে ক্রিয়ার কর্মপদ নেই সেটা হবে অকর্মক ক্রিয়া, যে ক্রিয়ার কর্মপদ নেই তাকে বলে অকর্মক ক্রিয়া। যেমন সে খেলে, এখানে কর্ম নেই। আমরা কর্ম কীভাবে বের করব, ক্রিয়াকে কী বা কাকে প্রশ্ন করে যদি উত্তর পাই সেটা হবে কর্ম। তাহলে সে খেলে, সে কী খেলে এটা উল্লেখ করা নাই, তাহলে জায়গায় তোমার কর্ম নেই, তাহলে এটা হবে এই যে খেলে হবে অকর্মক ক্রিয়া। এরপরে সকর্মক ক্রিয়া, যে ক্রিয়ার কর্মপদ আছে, যে ক্রিয়ার কর্মপদ আছে তাকে বলে সকর্মক ক্রিয়া। যেমন সে বল খেলে, সে কী খেলে, কী বল খেলে, তাহলে এই যে খেলেটা হবে সকর্মক ক্রিয়া। এরপর আছে দ্বিকর্মক ক্রিয়া, দ্বি মানে দুই, আমরা এটা সবাই কম বেশি জানি, দ্বি বোঝাচ্ছে দুইটা, তাহলে দুইটা কর্ম থাকবে, যে ক্রিয়ার দুইটি কর্মপদ থাকবে তাকে বলে দ্বিকর্মক ক্রিয়া। বাবা আমাকে একটি কলম দিলেন, খেয়াল কর, বাবা আমাকে, কাকে, আমাকে একটি কলম দিলেন, কি দিলেন কলম। তাহলে এই বাক্যটির ভিতরে কয়টি কর্ম আছে, দুইটি কর্ম আছে, আমাকে এবং কলম, তাহলে এটি হবে দ্বিকর্ম ক্রিয়া। তাহলে সংজ্ঞ অনুযায়ী যে ক্রিয়ার দুইটি কর্ম থাকবে, এই যে দিলেন, এই দিলেন হবে দ্বিকর্ম ক্রিয়া। এরপর আছে প্রযোজক ক্রিয়া, উদাহরণ দেই তাহলে বুঝতে সহজ হবে। প্রযোজক ক্রিয়া, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা এটা হলো
প্রযোজককর্তা শিশুকে এটা হলো প্রযোজককর্তা দেখাচ্ছে এটা হলো প্রযোজক ক্রিয়া উদাহরণটা হলো মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন সংজ্ঞাটা কি হবে যে ক্রিয়া একজনের প্রযোজনায় যে ক্রিয়া একজনের প্রযোজনায় অন্য দ্বারা চালিত হয় মার প্রযোজনায় কার দ্বারা চালিত হচ্ছে শিশু দ্বারা চালিত হচ্ছে যে ক্রিয়া একজনের প্রযোজনায় অন্য কর্তৃক পরিচালিত হয় সেই ক্রিয়াটা হবে প্রযোজক ক্রিয়া তাহলে মা পরিচালিত করছে শিশুকে কি চাঁদ দেখাচ্ছেন তাহলে এই যে দেখাচ্ছেন এটা হবে প্রযোজক ক্রিয়া এরপর আসি নাম ধাতুর ক্রিয়া সাধারণত বিশেষ্য বিশেষণ বিশেষ্য বিশেষণ এবং ধনাত্মক অব্যয় ধনাত্মক অব্যয়ের সাথে আ প্রত্যয় যোগ হবে আ প্রত্যয় যোগ হয়ে কি হবে নাম ধাতুর সৃষ্টি হবে নাম ধাতুর সৃষ্টি হবে এবং নাম ধাতুর সাথে ক্রিয়াভক্তি নাম ধাতুর সাথে আবার ক্রিয়া বিভক্তি যোগ হয়ে নাম ধাতুর ক্রিয়া সৃষ্টি হবে বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের সাথে আ প্রত্যয় যোগ হবে কি নাম ধাতু সেই নাম ধাতুর সাথে আবার ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে নাম ধাতুর ক্রিয়া গঠন হবে এবারে আসি উদাহরণে কঞ্চিটি বাকিয়ে ধরো কঞ্চিটি বাকিয়ে ধরো এই যে বাকিয়ে মূল শব্দ হলো বাক মূল শব্দ হলো বাক 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 থেকে আসবে বাক হলো বিশেষণ বাক মানে বাঁকানো বিশেষণ বাকের সাথে আসবে বাক যোগ আ সংজ্ঞা অনুযায়ী আ প্রত্যয় কি হলো বাঁকা এই যে বাঁকা হলো কি নাম ধাতু বাঁকা হলো নাম ধাতু এই বাঁকা নাম ধাতুর সাথে ক্রিয়া বিভক্তি যোগে আসবে বাকিয়ে এরপর আছে যৌগিক ক্রিয়া যৌগিক ক্রিয়া যৌগিক ক্রিয়া কি হবে একটি অসমাপিকা ক্রিয়া একটি সমাপিকা ক্রিয়া যুক্ত হবে যুক্ত হয় যে ক্রিয়া গঠন করবে সেটা হবে যৌগিক ক্রিয়া এবং এর একটা অর্থ অর্থের ভিন্নতা আসবে যেমন মনে করো ঘটনাটি শুনে রাখো এই যে শুনে হলো অসমাপিকা ক্রিয়া রাখো হলো সমাপিকা ক্রিয়া তাহলে অসমাপিকা এবং সমাপিকা ক্রিয়া মিলে হয়েছে আমার যৌগিক ক্রিয়া এটি একটি ভিন্নার্থ হয়েছে এটা বিশেষ অর্থ আছে বিশেষ অর্থ হলো তাগিদ তাগিদ অর্থে এটি ব্যবহৃত হয়েছে ঘটনাটি শুনে রাখো আর একটা উদাহরণ দিচ্ছি এখন যেতে পারো এই যেতে হলো অসমাপিকা ক্রিয়া পারো হলো সমাপিকা ক্রিয়া এই দুইটি ক্রিয়া মিলে হয়েছে আমার যৌগিক ক্রিয়া এর একটি অর্থ হয়েছে অর্থটা কি এটা দ্বারা অনুমোদন বোঝায় অনুমোদন অর্থে এটি ব্যবহৃত হচ্ছে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবারে তোমরা এই বইটা ভালো করে পড়বে বিভিন্ন উদাহরণ আছে সেই উদাহরণগুলো পড়বে যেন ভুল না হয় এবং বিভিন্ন নৈবতিক আসবে এটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বাড়ির কাজ থাকবে ক্রিয়াপদ কাকে বলে ক্রিয়াপদের গঠন
क्रियापद काके बोले, क्रियापदेर गठन, क्रियापदेर श्रेणी विभाग, एवं उदाहरण परिशेषे तुम्हारे सुस्वास्थ्य कामना करछि। सबाई भालो थेको, निरापदे थेको, सबाई के असंख्य धन्यवाद।